अरे शेफाली ना ए तुम রাইতে পারলে কি করো আব্বা সে বিকাল বেলা উপজেলা গিয়েছিল এখনো ফিরে নাই উপজেলা গিয়েছে কেন চাচা আমাদের বাড়ির গায় গরুটার অসুখ আব্বা পশু ডাক্তার আনতে গিয়েছিল ও আর তাই বলে তুমি বাড়ি থেকে একলা একলা বের হইবে এত রাতে আব্বা আহে না এলে গসিন হইতাছিল এলা খাড়ায় আছি আচ্ছা তুমি যাও আমি দেখতেছি চাচা কত দূর আছে আপনি কই যাবেন গ্রাম থেকে উপজেলা রাস্তা তো একটাই আমি একটু আগে দেখি চাচা কত দূর আইছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখানে দাঁড়া অপেক্ষা করি আরে তুমি এখানে দাঁড়া থাকবা কেন একলা একলা রাতে বেলা তুমি যাও বাড়ি যাও 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 আমি দেখতেছি যাও তুমি যাও আচ্ছা যাও সাবধান যাও মারে কি সর্বনা হয়ে গেল আব্বা কিছ আব্বা কান্দছ কেন আব্বা কিছ আমি কালকে চেয়ারম্যানের ক্যাম্পেইন টাকা দিই মুরে মা কেন আব্বা কি হইছে কও মানে আমাগো গাই গরুটা মরে গেছে রে মা হায় গাই গরু মরে গেছে এখন যাইবো কালকে যদি চেয়ারম্যানে শুনে ওই জল্লারে পাঠাই দিব আব্বা তুমি চিন্তা করো না আব্বা তুমি মাইকে পড়ো না কোনে কোনে এটা ব্যবস্থা হই বাবা দেখো তুমি আমি কেমনে চেয়ারম্যানের টাকা আমি কেমনে দিমু আব্বা তুমি চেয়ারম্যানের থেকে দুইটা দিন চাই লইও তুই চেয়ারম্যানের ছিল তারে মা উপর হারামি ওর চোখ শকুনের চোখ ও এই বাড়িটা দখল করে ছাড়বো আমার বাবা আমাদের মাইকে কই না বাবা কোনে কোনে একটা সাউন্ড হইবো তুমি কইলো বাবা তুমি কাঁদো না বাবা তুমি কইলো কুসুমবাগের আসলাম চাচা তার একটা মাইয়া আছে না শেফালি খুব সুন্দর শুনলাম তাকে গরুটা নাকি মইরা গেছে মাইনছের মুখে আমার কাছে এই কথা শুনতে তুই আমারে খবরটা দিলি না কেন আমি জানতাম না ভাইজা সারা গ্রামের খবর তোর কাছে থাকার কথা আর তুই জানোস না যাই হোক লোকজন নিয়ে প্রস্তুত থাকবি কালকেই ওই হিসাবটা শেষ করতে চাই